আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা রেসিপি আমার গার্ডেনের যে চাইনিজ পটল এগুলো আমরা তো আসলে বাঙালিরা ভাজি খাই চাইনিজ পটল দিয়ে সবাই বেশি ভাজি তরকারিও পাওয়া যায় আমি আবার অন্য একটা জিনিস ট্রাই করতেছি আগেও করছি আমি আগেও রেসিপিটা আমি ট্রাই করছি আজকেও করতেছি আমি স্ট্রিফ্রাই করবো পটল দিয়ে পটলটা এরকম চোখ করে নিতেছি প্রথমে তারপরে ফ্রাই করে নেব এটা আসলে আমাদের কাজে লাঞ্চ নেওয়ার জন্য খুবই সুবিধা এবং সুস্বাদু এবং তেল মশলা ছাড়া দিয়ে এত ভালো রেসিপি আসলে খাওয়া করা যায় একটু রসুন দিই আমি সব কিছুতে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যা যেটা ইচ্ছা আরো বেশি দেই কোনো কোনো সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো একটা ডিফারেন্ট আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই জন্যই এই আমার রসুন রেডি একটা কাঁচামরিচও দিয়ে দেব আমার গার্ডেনেরই কাঁচামরিচ খাওয়ানি আমরা কৃষ্ণ মরিচও বলে দিয়েছি পরে আবার দিব বেশি সিদ্ধ করা লাগে না যাতে কালারটা চেঞ্জ হওয়ার আগে অফ করে দিতে হবে দিয়ে দিলাম অনেক সময় কিংক্রন দেই স্যালমন যখন যেটা আছে সামনে সেটাই আমি টুনা এই সানফ্লাওয়ার অয়েলের সাথে টুনা এটা পুরোটা দিয়ে দিব সবকিছু একসাথে দিই এগুলো কোনো রেসিপি কোনো কারো কাছ থেকে
থেকে নেয় না, আমি আমার ইচ্ছা মতো যখন যেটা সামনে আসে ওইটা দিয়ে একটু হেলদি কিছু বানানোর চেষ্টা করি। তারপরে এটাকে আমি দিয়ে দিই, আগে থেকে রেডি করে রাখছিলাম। কিছু মিক্স হওয়ার জন্য বেশি কুক করার প্রয়োজন নাই। এই তো আমার আজকের রেসিপি, সবকিছু একসাথে গ্রিন ইয়েলো, তারপরে গার্লিক চিলি সব ফ্লেভারগুলো একসাথে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, একদিন ট্রাই করে দেখতে পারেন।